প্রিয় শিক্ষার্থী বঙ্গবাণী কবিতার পর্ব দুয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বঙ্গবাণী কবিতার মূল পাঠের পর্বে চলো আমরা এই কবিতা রচনার প্রেক্ষাপট জেনে আসি তোমরা জানো বঙ্গবাণী কবিতাটি রচিত হয়েছে মধ্যযুগে এই সময়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে সুলতান এবং মুঘলদের আধিপত্য ছিল তাদের রাজত্বকালে আমাদের এই অঞ্চলে সুলতান এবং মুঘলদের ব্যবহার্য ভাষা আরবি এবং ফার্সি ভাষার ব্যাপক প্রচলন ঘটে যেহেতু শাসক গোষ্ঠীর ব্যবহার্য ভাষা আরবি এবং ফার্সি সুতরাং তারা সব ধরনের রাজনৈতিক জ্ঞান বিজ্ঞান সাহিত্য সাধনা থেকে শুরু করে সব ক্ষেত্রে আরবি ফার্সি ভাষার প্রচলন ঘটিয়ে থাকে দ্বিতীয়ত আরেকটি সমস্যা ছিল এই অঞ্চলের কিছু রক্ষণশীল মুসলমান ছিল যারা এই আমাদের মাতৃভাষা বাংলাকে হিন্দুদের ভাষা হিসেবে মনে করতেন এবং তারা এই ধরনের প্রচারণা চালাতেন যে হিন্দু ভাষায় বা বাংলা ভাষায় ধর্মচর্চা করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে না এই নানাবিধ কারণে আমাদের সবার প্রিয় মাতৃভাষা বাংলা দিন দিন বিলুপ্তির পথে যেতে লাগলো তোমরা জানো একটি জাতির মূল পরিচয় হলো তার মাতৃভাষা এবং যে জাতির মাতৃভাষা যত বেশি প্রচলিত থাকবে সেই জাতি তত বেশি এগিয়ে যাবে জাতির এরকম একটি ক্রান্তি লগ্নে কবি আব্দুল হাকিম হাকিমের আবির্ভাব ঘটে এবং তিনি দেখতে লাগলেন যে এই রাজনৈতিক এবং ধর্মান্ধতার কারণে আমাদের প্রিয় মাতৃভাষা দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে এই এই অবস্থা থেকে বাংলাকে বাংলা ভাষাকে রক্ষার জন্য তিনি কবিতা লিখলেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন যে সৃষ্টিকর্তার কাছে সব ভাষার গুরুত্বই সমান তিনি সকল ভাষাই বুঝতে পারেন এবং জাতির অগ্রগতিতে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম যারা এই মাতৃভাষাকে অবজ্ঞা করে অবহেলা করে তাদেরকে তিনি এই কবিতার মাধ্যমে ধিক্কার জানিয়েছেন প্রিয় শিক্ষার্থী বঙ্গবাণী কবিতাটি আমাদের নবম দেশম শ্রেণীর সিলেবাসের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক অনেকবার সৃজনশীল প্রশ্ন এসছে তো সেক্ষেত্রে আমরা সৃজনশীল কি কি বিষয়ে সৃজনশীল আসতে পারে এই অধ্যায় থেকে সেটি একটু দেখে নিই যেমন ধরো প্রথমে আমরা যে বিষয়টি লক্ষ্য করব মাতৃভাষার প্রতি কবির গভীর শ্রদ্ধাবোধ ও অনুরাগ এই কবিতায় আমরা দেখতে পাব দ্বিতীয়ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুখের ভাষাই সৃষ্টিকর্তার নিকট গ্রহণযোগ্য এই বিষয়টি সম্পর্কে এই বিষয়টি কিন্তু এই কবিতায় খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে বিষয়টি নিয়েও সৃজনশীল হতে পারে তৃতীয়ত মাতৃভাষার অবজ্ঞাকারীদের প্রতি কবির ক্ষোভ ও ঘৃণা প্রকাশ পেয়েছে অর্থাৎ যারা আহ মাতৃভাষাকে অবজ্ঞা করে অবহেলা করে তাদের প্রতি যে কবির বিদ্বেষ ক্ষোভ বা ঘৃণা সেটি কিন্তু এই স্পষ্ট হয়েছে সুতরাং এই বিষয়টি নিয়েও অনেক সময় সৃজনশীল আছে চতুর্থত মাতৃভাষা সবার বোধগম্য ও সকলের জন্য কল্যাণকর অর্থাৎ এই মাতৃভাষায় আমরা সহজেই ভাব বিনিময় করতে পারি মনের ভাব আদান প্রদান করতে পারি এবং এই মাতৃভাষায় আমরা যদি জ্ঞান বিজ্ঞান সাহিত্য সাহিত্য চর্চা করি তাহলে সেটি আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর এই বিষয়ে কিন্তু এই 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 বিষয় কবিতায় বলা আছে সুতরাং বিষয়টি নিয়েও সম্পর্কেও কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে এরপরে দেখো যে কোনো কবিতাই বোঝার জন্য কবিতার আক্ষরিক অর্থের চেয়ে ভাবার্থকে বেশি গুরুত্ব দিতে হবে কারণ কবিতার মধ্যে কবিতার ভাষার ভেতরে অনেক কথা আসলে লুকিয়ে থাকে সেজন্য একটি কবিতা স্পষ্ট কবিতার ভাষা বা কবিতার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ আমাদের কিন্তু অবশ্যই ভাবার্থের প্রতি নজর দিতে হবে সেরকমই কিছু ভাবার্থ এখানে দেখতে পাচ্ছ যে একটি শব্দ আছে নিরঞ্জন যেটি রাক্ষরিক অর্থ হলো নির্মল কিন্তু এখানে সৃষ্টিকর্তা বা স্রষ্টাকে বোঝানোর জন্য এই নিরঞ্জন শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি মারফত এর আক্ষরিক অর্থ হচ্ছে মরমী সাধনা কিন্তু এই কবিতায় এই মারফত বলতে আসলে আল্লাহ ও ইসলাম ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানকে নির্দেশ করছে তেমনি দেখো হিন্দে হিন্দুয়ানি হিন্দুর অক্ষর এই শব্দগুলো আমরা যতবার পাবো এই শব্দগুলো দ্বারা কিন্তু আসলে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে ঠিক তেমনি আরও অনেক যেহেতু মধ্যযুগে রচিত এই কবিতাটি তেমনি আরও অনেক ভাষা পাবো যেগুলো আসলে ভাবার্থ দিয়ে আমরা এই কবিতাটি বোঝার চেষ্টা করব এই পর্যায়ে চলো আমরা বঙ্গবাণী কবিতাটি পাঠ করি তোমরা জানো কবিতাটি মধ্যযুগে রচিত হয়েছিল মধ্যযুগে রচিত কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য হল কবিতার প্রথমেই বা শুরুতেই একটি ভূমিকা প্রদান করা যেটি আসলে আমরা আধুনিক কবিতায় লক্ষ্য করি না কিন্তু মধ্যযুগে এটি ব্যাপকভাবে প্রচলিত ছিল যে কোনো কবিতার বিষয়বস্তুর ভূমিকা দেয়া সেরকম এই কবিতাটিও ব্যতিক্রম নয় দেখো কবিতাটি শুরু করছি কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস অর্থাৎ তোমাদের ক্লাসে শুরুতেই বলেছিলাম যে কবিতা বুঝতে হলে অবশ্যই ভাবার্থ দিয়ে বুঝতে হবে যেমন এখানে বলা আছে যে কিতাব পড়িতে যার নাহিক বই পুস্তক যারা ওইভাবে পড়তে পারছে না অর্থাৎ যাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে তারা ওই মধ্যযুগে রচিত যে আরবি ফার্সিতে রচিত যে বইগুলো সেগুলো যারা পড়তে পারছে না এই রকম কিছু লোক শেষ হবে অর্থাৎ ওই সমস্ত কিছু লোক কহিল মানে বলল মতে মানে আমাকে মনে তাদের ইচ্ছার কথা হাবিলাস শব্দের অর্থ তোমরা জানো ইচ্ছা অর্থাৎ তাদের যে সমস্ত লোকগুলো অর্ধশিক্ষিত শিক্ষিত লোকের মনের ইচ্ছার কথা আমাকে জানালো কবির কাছে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন তে কাজে বলতে এই যে যে ইচ্ছার কথা জানিয়েছিল সেই ইচ্ছা পূরণের কাজে নিবেদন করলেন কবি নিজেকে কি নিবেদন করলেন বাংলায় সাহিত্য রচনা করলেন বাংলা সাহিত্য রচনা নিজ পরিশ্রম তোষী অর্থাৎ কবি নিজে পরিশ্রম করে তাদেরকে অর্থাৎ কাদেরকে এই যে যারা অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত তাদেরকে সন্তুষ্ট করার জন্য তোষী মানে সন্তুষ্ট করার জন্য তাদের সবাইকে সন্তুষ্ট করার জন্য কবি বাংলায় সাহিত্য রচনা করলেন এটি ছিল এই বঙ্গবাণী কবিতার ভূমিকা অংশ এখানে বলছে আরবি ফার্সি নাই কোনো রাগ বুঝিতে ললাটে ভাগ অর্থাৎ কবির উদার মন মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে অর্থাৎ ওই সময়কার প্রচলিত আরবি ফার্সি শাস্ত্র বলতে আসলে এখানে ভাষাকে বোঝানো হয়েছে আরবি ফার্সি ভাষায় নাই কোনো রাগ অর্থাৎ কবির অন্য ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই অর্থাৎ আরবি ফার্সি সহ অন্য ভাষা কোনো ভাষার প্রতি কবির কোন বিদ্বেষ বা রাগ নেই তবে তিনি একটি কথা বলেছেন যে দেশি ভাষে বুঝিতে ভাগ তবে দেশি ভাষা বলতে এখানে মাতৃভাষাকে বোঝানো হয়েছে তবে তিনি বলছেন যে দেশি ভাষা বা মাতৃভাষা বুঝিতে অর্থাৎ খুব সহজেই হৃদয়ঙ্গম করা যায় এবং বোঝা যায় উপলব্ধি করা যায় এবং এখানে ললাট শব্দের অর্থ কপাল এবং ভাগ শব্দের অর্থ ভাগ্য তো এখানে বলছে যে যারা এখানে এই লাইনটির দুটো অর্থ হতে পারে অর্থাৎ যারা দেশি ভাষা বুঝতে পারে তাদের কিন্তু কি কপালটা উন্নত ভাগ্যটা উন্নত কিন্তু যারা দেশি ভাষা বুঝতে চায় না তাদের ললাটে পড়ে ভাগ অর্থাৎ তাদের দুর্ভাগ্য অর্থাৎ তাদের কপাল পোড়া আরবি ফার্সি হিন্দে নাই দুই মত এখানে আরবি একটি ভাষা ফার্সি ভাষা তোমাদের বলেছিলাম ক্লাসের শুরুতে যে হিন্দে বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে যে তিনি বলছেন খুব সহজ করে বলছেন যে আরবি ফার্সি বাংলা ভাষার মধ্যে আলাদা কোনো পার্থক্য বা আলাদা কোনো মর্যাদা নেই সকল ভাষার মর্যাদাই সমান অর্থাৎ ওই সমস্ত লোকদেরকে তিনি এই কথাগুলো বলছেন যে যারা এই বাংলায় জন্ম গ্রহণ করে বাংলা ভাষাকে অবজ্ঞা করে অবহেলা করে বাংলা ভাষাকে তারা ঘৃণার চোখে দেখে ওই এবং সম তারা আরবি ফার্সি ভাষাকে বেশি গুরুত্ব দেয় ওই সমস্ত মানুষের তিনি জবাব হিসাবে এই লাইনটি বলছেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত কত সুন্দর করে বলছেন দেখো যে আরবি ভাষা ফার্সি ভাষা বাংলা ভাষা কোনো ভাষায় আলাদা কোনো মর্যাদা নেই যদি বা লেখ হয়ে যদি বা লিক হয় আল্লাহ নবীর সিফত এখানে আল্লাহ নবীর সিফত বলতে এই যে আল্লাহর সিফত বলতে কোরআন এবং নবীর সিফত বলতে হাদিস অর্থাৎ এই আরবি ফার্সি ভাষায় এই কোরআন এবং হাদিস গুলো রচিত যদিও আরবি ফার্সি ভাষায় কোরআন এবং হাদিস রচিত হয়েছে কিন্তু তারপরেও আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে সকল ভাষার মর্যাদা কিন্তু সমান কত সুন্দর যুক্তি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এবং উদার চিত্তের প্রকাশ কিন্তু এখানে উনি ঘটিয়েছেন যে আমার আরবি ফার্সি ভাষার কোনো রাগ নেই অভিযোগ নেই তবে দেশি ভাষায় আমরা কি সকলেই ভাবের আদান প্রদান সহজে করতে পারি পারি এবং বুঝতে বুঝতে যারা চায় না তাদের কপালটা পোড়া আর আরবি ফার্সি ভাষার এবং বাংলা ভাষার মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই যদিও আরবি ফার্সি ভাষায় আল্লাহর সিফত নবীর সিফত বা ইসলাম ধর্মী অনেক বিষয় লেখা হয়েছে তারপরেও আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে সকল ভাষা সমান যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন অর্থাৎ এখানে কবি বলতে চাই চাচ্ছেন যে যেই দেশের মানুষ যে ভাষা এখানে বাক্য বলতে ভাষা বোঝানো হয়েছে যেই বাক্য কহে মানে কথা বলে নরগণ মানে জনগণ বা মানুষ অর্থাৎ যে দেশের মানুষ যে ভাষায় কথা বলুক না কেন সেই বাক্য অর্থাৎ সেই ভাষা বুঝে প্রভু আপে নিরঞ্জন আপে শব্দর অর্থ স্বয়ং বা হিমসেলফ এখানে নিরঞ্জন শব্দ কিন্তু সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে তোমরা জানো অর্থাৎ কত সুন্দর করে উনি বলেছেন বুঝিয়ে দিয়েছেন যে যেই দেশের মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন সেই ভাষা সৃষ্টিকর্তা স্বয়ং নিজে বুঝে যান তাকে দুভাষী দরকার হয় না অর্থাৎ তাকে অন্য কেউ ভাষা বুঝিয়ে দিতে হয় না অর্থাৎ সব ভাষা উনি স্বয়ং নিজেই বুঝতে পারেন কারো সাহায্য ছাড়াই সব মানুষের কথা কিন্তু সৃষ্টিকর্তা বুঝতে পারেন সর্ববাক্য বুঝে প্রভু কিবা বা হিন্দুয়া বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী অর্থাৎ পরের দুটো লাইনে কিন্তু একই কথা বলছে যে আমাদের প্রভু সৃষ্টিকর্তা সব ভাষায় কি বুঝতে পারেন এবং হিন্দুয়ানি বলতে বাংলা ভাষা তোমরা জানো যে বাংলা ভাষা সহ সব ভাষাই প্রভু বুঝতে পারেন বাংলাদেশি বাক্য মানে বাংলা ভাষা সহ পৃথিবীতে যত ভাষা প্রচলন আছে যত ভাষার কথা বলুক না কেন পৃথিবীর মানুষ সব ভাষাই প্রভু বুঝতে পারেন এই চারটি লাইনে কবি আব্দুল হাকিম কত সুন্দর করে গভীর একটি ধর্মতত্ত্ব কিন্তু আমাদের বুঝিয়েছেন এবং তিনি সৃষ্টিকর্তা প্রশংসা করেছেন এবং তিনি বলেছে বলতে চাচ্ছেন যে সৃষ্টিকর্তা সর্বজ্ঞ সর্বজ্ঞানী অর্থাৎ তিনি সব কিছু দেখেন এবং সব কিছু বোঝেন অর্থাৎ তার কাছে আমাদের ভাষা সবার ভাষা তিনি হৃদয়ঙ্গম করতে পারেন এবং উপলব্ধি করতে পারেন তার কাছে আলাদা ভাষা বলতে কোনো কিছু নেই তিনি ভাষা সৃষ্টি করেছেন এবং তিনি সব মানুষের সব ভাষা কারো সাহায্য ছাড়া নিজে নিজেই সকলের ভাষা তিনি বুঝতে অর্থাৎ তোমাদের বলেছিলাম যে যে সকল গোড়া উন্নাসিক মুসলমান বা ধর্মান্ধ মুসলমান এই বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলতো এই বাংলা ভাষাকে হিন্দু আনি বলে অবজ্ঞা করতো তাদেরকে কিন্তু কবি আব্দুল হাকিম খুব সুন্দর করে সাহিত্যের ভাষায় এখানে জবাব দিয়ে দিয়েছেন এবং তাদের ভুল ব্যাখ্যার এখানে তিনি কি খণ্ডায়ন করেছেন এবং সঠিকভাবে তাদের গভীর ধর্মতত্ত্বটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন এরপর বলছেন মারফত ভেদযার গমন হিন্দু রক্ষরে হিংসে সেসবের গণ এই যে মারফত তোমাদের বলতেছিলাম যে মারফত কিন্তু মরমী সাধনা কিন্তু আক্ষরিক অর্থ হলো যে ইসলাম ধর্ম সম্পর্কে গভীর জ্ঞানের তত্ত্ব মারফত মারফত তো এই সম্পর্কে যাদের জ্ঞানের অভাব মারফত ভেদে যার নাহিক কমন মানে এই ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞানের অভাব রয়েছে ওই সমস্ত ব্যক্তিরাই হিন্দু অক্ষরে অর্থাৎ বাংলা ভাষাকে হিন্দু রক্ষর বলে হিংসে করে এখানে হিন্দুর বক্ষ বলার একটি কারণ হলো তোমরা জানো বাংলা ভাষা প্রচলন ঘটেছে ব্রাহ্মী লিপি থেকে এই ব্রাহ্মী লিপির প্রচলন ঘটিয়েছিল তৎকালীন হিন্দু ব্রাহ্মণদের দ্বারা যেহেতু ব্রাহ্মণদের মাধ্যমে বা লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব সেহেতু এই জন্য এটাকে তারা অনেকেই হিন্দুর অক্ষর বলে বাংলা ভাষাকে হিংসে করত। যারা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যাদের ছিল তারাই এভাবে হিন্দুর অক্ষর বলে বাংলা ভাষাকে হিংসে করত। এরপর তিনি বলছেন যে সবে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এই যে দুটো লাইন এটি বাংলা সাহিত্যের শাশ্বত দুটি লাইন সেই মধ্য যুগে রচিত হয়ে আজও পর্যন্ত বাংলা ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি গভীর মমত্ব বোধের পরিচায়ক এরকম দুটো লাইন এখনো পর্যন্ত বিরল কি বলছে এখানে যে যেসব বাংলায় জন্মগ্রহণ করছে বাংলার আলো বাতাস গ্রহণ করছে বাংলার পানি জল খেয়ে বড় হচ্ছে বাংলায় জন্মগ্রহণ করছে কিন্তু বাঙ্গবাণী বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষাকে তারা অবহেলা করছে এসব কাহার জন্ম নির্ণয় ন জানি ওই সমস্ত ব্যক্তিদেরকে তিনি পর গাছা শেকরহীন মানুষ হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ বাংলায় জন্ম নিয়ে বাংলার ভাষাকে যারা অবজ্ঞা করছে অবহেলা করছে তাদের জন্ম পরিচয় নিয়ে লেখক বা কবি সন্দেহ পোষণ করছেন যে তাদের জন্মেরই ঠিক নেই তারা নিজের কে যারা অবজ্ঞা করতে পারে অবহেলা করতে পারে তাদের জন্ম পরিচয় সঠিক নয় তারপর বলছে দেশ ভাষা বিদ্যা যার মনে নজোয় নিজ দেশ ত্যাগি কেন বিদেশ না যায় অর্থাৎ এই দেশ স্বদেশ স্বভাষা সব ভাষার বিদ্যা মনকে তৃপ্ত করতে পারে না আনন্দ দিতে পারে না জোয়ায় এই যে এগুলো কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষার উদাহরণ তোমরা জানো যে কবি আব্দুল হাকিম সন্দীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন তো সেখানকার ভাষা কিন্তু এখানে কিছুটা উঠে এসছে এই যে দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায় অর্থাৎ দেশ স্বদেশ সব ভাষা যার মনকে তৃপ্ত করতে পারে না শান্তি দিতে পারে না তাদের শাস্তি হিসেবে কবি বলছেন নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় অর্থাৎ অর্থাৎ এই এই দেশটা ছেড়ে তাদেরকে বিদেশ চলে যেতে বলছেন যে যে শেষের চারটি লাইন এখানে দেয়া আছে চারটি লাইনে কিন্তু কথা খুব বলিষ্ঠভাবে কবি ঘোষণা করেছেন অর্থাৎ যারা বঙ্গে জন্মে বাংলা ভাষাকে অবজ্ঞা করবে অবহেলা করবে তারা এইখানকার একজন পর গাছা একজন পরাশ্রয়ী বা শেকরহীন এদের জন্ম পরিচয় সমস্যা আছে এবং দ্বিতীয় লাইনেও ঠিক একইভাবে বলছেন যে এই দেশ এই দেশের ভাষা যার মনকে তৃপ্ত করে না তাদের এই দেশে থাকার দরকার নাই তারা এই দেশ ছেড়ে বিদেশে চলে যাক বা অন্য দেশে চলে যাক কবিতার শেষে এসে বলছে মাতা পিতা মহ ক্রমে বঙ্গে বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি শেষের লাইনে বল শেষের দুটো লাইনে বলছে যে মাতা মহ বা পিতা মহ অর্থাৎ আমার নানার দিকের নানার বংশ থেকে আমার পিতা মহ বা আমার পিতার বংশ থেকে দাদার বংশ থেকে আমরা বংশ পরম্পরায় এই বাংলায় বসবাস করে আসছি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি আমাদের পূর্বপুরুষরা তাদের নিজ মাতৃভাষায় আমাদেরকে যে উপদেশ দিয়ে সেগুলোই আমাদের জন্য আসলে কল্যাণকর সেগুলোই আমাদের জন্য হিতকর দেশি ভাষা উপদেশ মনে হিত অতি অর্থাৎ আমাদের যে মাতৃভাষা এবং এই মাতৃভাষায় আমাদের পূর্বপুরুষরা যে উপদেশ যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন সেটি আসলে আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর তো বন্ধুরা এই ছিল আজকের কবিতা আজকের কবিতা থেকে দুটো সৃজনশীলের নমুনা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হলো তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করার চেষ্টা করবে দেখছো একটি উদ্দীপক দেয়া আছে এবং উদ্দীপকের শেষে চারটি প্রশ্ন যুক্ত করা আছে তোমরা আজকের আলোচনা আহ শব্দার্থ পাঠ পরিচিতি বা লেখক পরিচিতি যা যা পড়েছো সব আলোচনা থেকে এগুলো একটু বোঝার চেষ্টা করবে যে এখানে কি বলতে চেয়েছে এবং সেগুলো বুঝে এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর করার চেষ্টা করবে এটি হচ্ছে এক নম্বর উদ্দীপক এবং প্রশ্ন এটি দ্বিতীয় উদ্দীপক এবং প্রশ্ন সুপ্রিয় আমরা ভিডিওটি দেখলাম আশা করি আজকের ক্লাসের বিষয় সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে তারপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা তোমরা জানো তাহলে আমরা তোমাদেরকে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে অনুশীলন বেশি বেশি অনুশীলনের কিন্তু কোনো বিকল্প নেই অর্থাৎ তোমাকে কিন্তু বেশি বেশি করে ভিডিওটি দেখে বই এবং খাতায় লিখে বারবার অনুশীলন করতে হবে তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে আরো বেশি স্পষ্ট ধারণা লাভ করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই তবে শেষ কথা হচ্ছে তোমাদের কিন্তু এই অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কেননা তোমরা আমরা জানি যে করোনা ভাইরাস কিন্তু সামাজিক ভাবে ছড়িয়ে পড়েছে তো এই অবস্থায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে পাশাপাশি তোমাদেরকে পাঠদান কার্যক্রম প্রক্রিয়াটাকেও চালিয়ে নিতে হবে এবং তোমরা সুস্থ থাকবে সর্বোচ্চ সতর্ক থাকবে ভালো থাকবে আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ